আপ প্রধানের জরিমানা করেছে আদালত। মোদির ডিগ্রির বিস্তারিত তথ্য জানার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে জরিমানা। জরিমানা করা হয়েছে 25,000 টাকা। 4 সপ্তাহের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গুজরাট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের প্রেক্ষিতে কেজরিওয়াল টুইট করেছেন। তিনি লিখেছেন, দেশের কি জানার প্রয়োজন নেই সেই দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। তিনি আরো প্রশ্ন তুলেন যে ডিগ্রি দেখতে চাইবে তার জরিমানা কেন। তিনি সেই সঙ্গে লিখেছেন, একজন অশিক্ষিত কিংবা কম শিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য খুবই বিপদজনক। 2016 সালে তথ্যের অধিকার অনুরোধে সাড়া দিয়েই প্রধানমন্ত্রীর দপ্তর গুজরাট বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়কে মোদির স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির বিশদ বিবরণ দেখানোর নির্দেশ দিয়েছিল সিআইসি। এই নির্দেশের বিরোধিতা করে মামলা দায়ের হয় গুজরাট বিশ্ববিদ্যালয়ে। এবার মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে গুজরাট হাইকোর্টে বড় ধাক্কা আপ প্রধানের। সিআইসির নির্দেশ খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।